মানুষ বলে যার কোন পীর নাই তার পীর শয়তান জুড়ে বলেন নাউজুবিল্লাহ বায়াত করা মুস্তাহাব আগেই কইছি তার মানে ভালো এটা ফরজ না বা সুন্নতে মুআক্কিদাও না না বললে চলবই না কথাটা বুঝতে আছেন তো না বললে চলবই না এমন কথা না তবে বায়াত করা ভালো যদি ইসলাম রাখাইত গুলো আপনি না জানেন তার কাছে যাইলে না পীর যদি হাক্কাই হয় আল্লাহ ওয়ালা হয় তাহলে আপনাকে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছে দিতে পারবে বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস দুইটা কিতাব সত্তর কিতাব দুইটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আল্লাহর নবী বলছেন যে গানের যেগুলো প্রতিভা আছে তাই না হতো সব তোমরা ধ্বংস করে দাও তাই না প্রতিমা মানে কি বলছে গানের প্রতিমা মানে বাজনা বাদ্য গুনাহ কথা না বুঝাইতেছে এখন কেউ কেউ ভাবতে পারেন হুজুর পান কোন তরিকার কয় পান কোন তরিকা এরা হইল শরীয়তের মানুষ তাসাউফের কি বুঝে মারফতের কি বুঝে আমার মুরব্বীগণ প্রশ্ন আপনাদের কাছে আমার থাকলো মারফত কি হাদিস কুরআন ছাড়া না হাদিস কুরআনের ভিতরে করি দেব না হাদিস কুরআন দিয়ে না হাদিস কুরআনের বাইরে জোরে করে বল হাদিস কুরআন ছাড়া চলবো কুরআন ছাড়া প্রোগ্রাম দিয়ে চলবো তরিকা চলবো হাদিস ছাড়া চলবো ওই জন্য আলেমদের তরজমাই করে না বেশি কইতেছি কি আমার মুরব্বীগণ এমন কিছু হুজুরের লোক পাইছে যারা আল্লাহ আল্লাহ আলিফ লাম মিম কুরআনের সূরা ফাতিহার উপরে সূরা বাকারা তার মধ্যে আলিফ লাম মিম তাফসীর কিতাবে লেখা রয়েছে এই তিনটা হরফের অর্থ মানে মতলব আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না এগুলোর বলা হয় হরফে মুতাআত পৃথিবীর কোন মানুষ জানে না এই তিন অক্ষরের তর্জমা আমি ব্যক্তি না কয় যে তিন অক্ষরের কষ্ট করছে পারে নি কেন পারতে পারতে তর্জমা করে তো শিল্পী নাই না পুরো হয়ে গেছে গা বেশি কইতাছি নাহি যে কথাটা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে যে এর মানে মতলব আল্লাহ ছাড়া কেউ জানে না সেইটা আমি মানুষ আল্লাহ নবীও কয় নাই আর সেইটা আমি আর আপনি তর্জমা করে নিলে হবো কি মন মতলব হবো আমি তো ডরাইতেছিলাম পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নাকি এটা আল্লাহর পক্ষ থেকে আহা কিতাব স্বয়ং আল্লাহ নিজে নাজিল করছে এটা তর্জমা মানে মতলব মূল মতলবই করলে চলবো না বুঝাইছে কথা কিনা বুঝবার দিকে কইতেছে বুঝাইছে আমার মুরব্বীগণ আবার কত রকম খালি ভবরা গোপাই গেল শুধু হামলা হামলে এই গেল যখন করি কি এই দুই ঢেকে তাছে খারাপ মারতেছে আবার আমার মুরব্বীগণ মরণ তো নাকবই না নাকবো না নাকবো তো আচ্ছা তাইলে শুদ্ধ রাস্তায় মরার চেষ্টা করি ইনশাআল্লাহ ফুলমূল যা কইলাম কিছু তো বুঝে আইছে আইছে তো পয়লা ভালো বলবো পয়লা তো খুব ভালো ভালো কথা কয় আমারও ভালো লাগে বাবা রে আপন আপন সারা আপন বলতে কিছু নাই এই দুনিয়াটা মিশে মায় নাকি হাসা কথা কয়
সত্যি কথা হক কথা কয় ঠিক না দুনিয়া কি সাসে কি না না সব বিষয় ভাই আব্দুল আলীম কইছে না পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই এই দুনিয়াটা হলো ভ্রমণ করার জায়গা সব কিছু ধুয়ে যাওয়ার না গো তাও না গো না অতএব আমাকে শুদ্ধ রাস্তায় আইয়া তারপরে মরণ না গো নাকি কই কবরে গেলে জানি দাহা ভার কম আহে বুঝতাছেন তো বুঝতাছেন না নাই আমার মুরব্বীগণ পীর ধরেন কোনাভক্তি নাই জায়েজ আছে ভালো মুস্তাহাব মানে ভালো দরুদ তবে হাক্কানি পীর ধরেন যে পীরের কাছে গেলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবার পারবো বুঝুন নাই এমন যাতে না হয় যে তার কাছে গেলাম মানে আর দাহিয়া ঠেলিলে হে অন্ধকার মুহি বেলা মানে ঠেলে দিবার নইল আমরা যাইবেন কলিকাতা ভুলে যদি আমি শিলং এর গাড়ি তুই যাবো হে আমরা কলিকাতা নিয়ে যাবো না শিলং নিয়ে যাবো কইছে দিবি শিলং নিয়ে যাবো না কলিকাতা নিব শিলং নিব শিলং দে যাই বরং যদি নারায় বাজা এই বেটা আমি কলিকাতা যাবো এই পাহাড়ের মধ্যে আমি মানবো তাই বলে মানবো আর গাইডে নিতে যেতে পাইবে দেখ বেটা তুই দেখবি দুইটা গাড়িতে কোন গাড়িতে উঠলি বেশি কইতেছি গতিকে দেখবে জানি পাড়া দিন যে কোন গাড়িতে পাও রাখলাম বুঝতাছো সেটা তুমি আমার মুরব্বী গো অতএব এরাই যদি আশেকের রাসূল দাবি করে তাইলে সত্যিকারের আশেকের রাসূল কারা তালাশ করে এখন পাই না আছে না কারণ আসল আর নকল ধরা বড় জুলুম হইছে জুলুম নাই কোনটা আসল কোনটা নকল আম পাবলিকে ধরাটা মানে কঠিন নাই হন কঠিন হইছে না নাই তাহলে কোন অনুভাইটা করে কি আমি বলতেছিলাম কথা কোনে রই খাইছি মনে আছে তো মনে আছে তো আমার মুরব্বী গো বর্তমান সমাজে মুসলমান সমাজে সমাজ সংস্কার করার জন্য যদি আলেমরা বলে এটা করণ যাব না দেখবেন কিছু বুঝুক আর না বুঝুক সার করে বয়া মুক্তি সাহের চাইতে যুক্তি সাহ বর্তমান বেশি আছে সার করেই তারা ওয়াজ আরম্ভ করে দিব এই যুগের আলেমরা নতুন নতুন আলেম বাইরে দিতেছে নতুন নতুন ফতোয়া হয় না নাই কোনটা দেখি ফতোয়া কি কারো বাপের ঘরের কথা নাকি কোরআন নাকি কারো বাপ দাদার কথা নাকি হাদিসটা কোন কারো বাপ দাদার কথা না না হাদিস এবং কোরআন বর্তমান 100% শুদ্ধ আছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআন নাযিল করেছে আমি আল্লাহ এর সংরক্ষণ করব আমি আল্লাহ এর হেফাজত করব আমি আল্লাহ কেমন পর্যন্ত একটা অক্ষরের লরসর হবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ একটা অক্ষর লরসর হবে না আমার মুরব্বীগণ আমি নিজে উপায় করছি আমার জন্য তো মুরব্বীগণ পায়াত করে না তরিকা মানে না তা না আমি নিজে বয়ান করছি 2016 সালে খিলাম তো ভাই যে একটা বক্তব্য বানাই নাই হুজুর তো আমারে খিলাফত দাই কইলা হুজুর খিলাফত দেন কে হ্যাঁ কইলে বিশ্ব বানাই দিলাম উল বয়ান করব কেন আমার কাছে হ্যাঁ আমি নিজে সাবুত করি তরিকা পছন্দ করি খালি পছন্দ করি না ভন্ডামি কথাটা বুঝাইছ না বুঝাইছে তো আমার মুরব্বী গো এক পীরের জিজ্ঞেস করছি আমার নবী কিন্তু খাতিরে আমার খারাপ না তার নবী কখনো খাতির আছে মাঝে মাঝে ঠেলাও কম দেয় না তাও কিন্তু আমার দোকানে এ বয়ে থাকে আসর রাজন নামাজ কিন্তু আমি বেশিরভাগ দোকানেই পড়ি তাই না কুটুম তো জানো বেশিরভাগ আমার দোকানে পড়ি তুমি কইলে তো দাদা আহে বুঝু করে নামাজটা পড়ি কইলে আপনি তো নাগাল না আমি এখানে তো নামাজ পড়ি বুঝছেন না কয়া নাই রে তো নামাজ পড়ি আমগুলো সর্বদা শোনা আমার হিকাইতে কি হয়
সময় নষ্ট করে মসজিদে যায় বা দোকানে নামাজ পড়ে ওরা আমি কইতে আমার কি হয় বয়স হয়ে নাই আমার আমি তো গাড়িতে নিয়ে গিয়া কই কই বুঝুন নাই বলে আমি তো দলিল দিয়ে কইলে আমার কই হে তুমি তো আমি বলে পারি না কোন কোন দলিল দিবা না নো আমার দলিল নাই আসলে না দলিল নাই ভাই আইডা গেতে নামাজ পড়ি আমার মুরব্বী কাম আল্লাহর শেখ দ্বারা বিশ্ব নবীর প্রেমিক দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কাজা করবে না তারা ঠিক তো নাকি আল্লাহর আল্লাহকে দেখে ভয় করে যারা বিশ্বনবীর প্রেমিক যারা বিশ্বনবীকে ভালোবাসে যারা তারা এক ওয়াক্ত নামাজও কাজা করবে না তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তাদের কাজা হবে না জোরে বলেন কথা ঠিক কিনা এই তমাম পৃথিবীর জমিনে বর্তমান আমরা সিলিন্ডারকে তাদের নাম যদি বলি তারাও কিন্তু তাহাজ্জুদ ছাড়া তারা কিন্তু নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই ওই যে পাঁচকালের হুজুর তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি তিনি এটা তো দেখে জানুন এক ওয়াক্ত নামাজ কাজা করছে বিলে কেউ প্রমাণ দিতে পারবেন 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 না হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 83 বারের অধিকার আমার আল্লাহর দিদার নসিব হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন তিনি বলছেন নামাজের মধ্যেই আল্লাহর দিদার হয়েছে আমার সিল্লায় বলে দাবি কি সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহর নবী বলছেন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ বর্তমানে মিরাজ তো অন্য ধরনের কমুনা হিন্দে বাদ দিলাম বাদ দিলাম সব পরিবার নামাজের মধ্যেই মুমিনের মিরাজ আল্লাহর সাথে দিদার নসিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ মুরব্বী আমার এই যাবার আশেক যারা নামাজ পড়ে তারা রুকু আর সাজদা সারা বুঝাইছে যারা আসল আসে ওই যে কইলাম দেখলা ওরা রুকু সাজদা সারাই নামাজ পড়ে ওই যে বাংলাদেশের গান কয় না হইটা 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 ওই দলিল কোরআন হাদিসের দলিল কোন দুনিয়া দেখছ আমরা গো খালি কাহান্দা দলিল দেয় না নাই লক্ষ্য করে দেখবেন কাহান্দা দলিল দেয় আশেকের নামাজ পড়া রুকু আর সাজদা সারা আমি তো বিলীন করা তার ভিতর আছে না কোন সেদেহি রুকু সাজদা সারা নামাজ পড়লে বুঝতে দিলে আয় ঢেকেতে যে নামাজটা পড়ে হেঁটে এলো না আবার ওই যে ভক্তি দেয় যে ওটা তুমি কি জানো না মেরা আমার একজনে কইছে কই সুরা ইউসুফ পড়ে দেখবার হেডের মধ্যে আছে বলে কি আছে কই ইউসুফ নবীর সাজদা করছাল 11 জন সাজদা করছাল আমি বললাম তুমি কি ইউসুফ নবী না তার খালা তো ভাই কইছে দেখি কোনে কি কর এই টাইমে শরীয়ত বর্তমানে শরীয়ত এক কি আমার মরব্বিগণ এক একজন নবী আছে পৃথিবীতে এক একটা আইন আল্লাহ চালু করে দিয়েছে বর্তমান পৃথিবীর জমিনে দুই জন প্রধান নবীর দিন জিন্দা আছে একটা হলো হযরতে দাউদ আলাইহিস সালামের দিন আরেকটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের দিন হযরত ঈসা নবীর দিন যেটি খ্রিস্টানরা পালন করে সেইটি হযরতে দাউদ আলাইহিস সালামের দিন যেটি ইহুদিরা বর্তমান পালন করে সেইটি কিন্তু বিশ্বনবী পৃথিবীতে আসার পরে সব শরীয়ত ভঙ্গ করে দিয়ে নতুন আইন বিশ্বনবী আমাদের নবীকে দিয়ে চালু করে দিয়েছে আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আর এরপরে কোন নবী আসবে না অতএব তোমরা বিশ্বনবীর অনুসরণ করো আগের সব কিছু তোমরা